আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। প্রথমে জানিয়ে দিব রমজানের সময়সূচি। 26শে মার্চ রবিবার 2023, চতুর্থ রোজার সাহরির সর্বশেষ সময় হলো ভোর 4:13, ইফতারের সময় হলো সন্ধ্যা 6:03। জানিয়ে দিচ্ছি কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। বাংলাদেশ দূতাবাস কুয়েত থেকে একটি বিশেষ ঘোষণা জারি করে বলা হয়েছে যে 26শে মার্চ রবিবার 2023 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে। পরের দিন 27শে মার্চ 2023 রোজ সোমবার থেকে দূতাবাসের কার্যক্রম যথারীতি চালু হবে। এবার জানিয়ে দিচ্ছে একটি মর্মান্তিক খবর। কুয়েতের লুলু এক্সচেঞ্জে কর্মরত দুজন ইন্ডিয়ান প্রবাসী খারেন এলাকার রিসোর্ট থেকে সাগরে স্পিডবোট দিয়ে ঘুরতে গিয়ে স্পিডবোট দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তারা লুলু এক্সচেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল। এছাড়াও নুয়াইসিব এলাকায় ব্রিজের উপর থেকে গাড়ি উল্টে গিয়ে একজন মিশরীয় প্রবাসীর মৃত্যু হয়েছে। সাদ আবদুল্লাহ এলাকায়ও একজন মিশরীয় প্রবাসী গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অপরদিকে সুলাইবিয়া এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে 20 জন মানুষের মধ্যে রক্তক্ষয়ী ঝগড়া সৃষ্টি হয়েছে। গাড়ি পার্কিং নিয়ে ছোট্ট ঘটনার বিরোধের জের ধরে 20 জন যারা প্রতিবেশী ছিল তারা রক্তক্ষয়ী ঝগড়ায় ছুরি, পাইপ, লাঠি সুটা ব্যবহার করে ঝগড়ায় অংশগ্রহণ করে। এর মধ্যে কয়েকজন গুরুতর জখম হয়। আল রায় পত্রিকা এ ব্যাপারে জানিয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে জানতে পেরে দ্রুত নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে আসে এবং আহতদেরকে হাসপাতালে প্রেরণ করে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিশেষ অভিযানে 13 জন অবৈধ আইন লঙ্ঘনকারী সহ ভিক্ষাবৃত্তির সাথে জড়িত থাকা 2 জনকে আটক করেছে। অপরদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা 2 জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা 44 ব্যাগ হাশিস পাচারের চেষ্টা করছিল। এর মধ্যে একজন একটি ছোট টুকরা হাশিস এবং সাইকোট্রপিক বড়িসহ আটক হয়েছে। কর্তৃপক্ষ আরও প্রচার করেছে যে মাদকদ্রব্যগুলো সুন্দরভাবে কাপড়ের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। 2 জনকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়েছে। এদিকে MOI সূত্র প্রকাশ করেছে যে 1 এপ্রিল থেকে কুয়েতের 98 আল্ট্রা অক্টেলের দাম আরও 15 পয়সা বাড়ানো হবে, যা 210 পয়সা থেকে বেড়ে 225 পয়সায় গিয়ে পৌঁছাবে। হয়তোবা এটি 3 মাসের জন্য করা হবে, 3 মাস পর পূর্বের দামে ফিরে আসবে। 98 আল্ট্রা অক্টেল ছাড়া অন্যান্য সকল জ্বালানির দাম অপরিবর্তিত থাকবে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র কুয়েত থেকে নির্বাসনের ব্যাপারে প্রকাশ করে বলেছে যে শুধুমাত্র রমজানের প্রথম দিনেই 53 জন প্রবাসীকে ডিপোর্টেশন সেন্টারে পাঠানো হয়েছে যারা আইন লঙ্ঘনকারী ছিল। নির্বাসিতদের মধ্যে ভিক্ষুক, আবাসিক আইন লঙ্ঘনকারী ছাড়াও শ্রম আইন লঙ্ঘনকারীরাও ছিল এবং এদের মধ্যে অধিকাংশই আহমদি ফরানিয়া এবং ফাহাহিল এলাকায় অভিযানের সময় ধরা পড়েছিল। কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতে একদিনের বাংলাদেশি 363.64 টাকা। আলমুল্লা এক্সচেঞ্জের রেট অনুযায়ী সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 18 দিনার 950 পয়সা। জুয়েলার্সে কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, শালা দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।